এটা কত দিছিলেন এমনি? এটা 60, এটা 60 টাকা দিছিলেন। আর এটা ভিতরে কি হালকা নারকেল হবে? হালকা, হালকা নারকেল হবে। এটা কত দিছিলেন? এটা 70 টাকা, 70 টাকা দিছিলেন। আর একটা হালকা নারকেল, একটু শক্ত হোক সমস্যা নেই, একটা দেন। পানি মিষ্টি হবে না? পানি মিষ্টি হবে। খুবই দক্ষতার সাথে নারকেল কাটছে দেখুন আপনারা। মিরপুর ১ নম্বর বাজারে আসলাম। আর এগুলো কত করে দিছিলেন ভাইজান? এগুলো সব ৬০ টাকা। ৫০ টাকা নাই নারকেল, মানে ছোট 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 সাইজের, ছোট সাইজের। আর ওইটা দিছিলেন ৮০ টাকা, ওইটা ৮০ টাকা দিছিলেন। আর এগুলো নিচেরটা ৮০ টাকা, ৮০ টাকা, ৭০ টাকা, মানে সর্বনিম্ন সর্বোচ্চ ৮০ টাকা আছে, ৮০ টাকাও আছে। আচ্ছা আচ্ছা দেন তো, যাই হোক দেন আমি খাই। কখন আইছেন আপনি? আমি আইছি 8:30 দিকে আইছেন। আবার বন্ধ করবেন কখন? বন্ধ করবেন 11টার দিকে। কিরকম মানুষের নারকেল চাহিদা কিরকম? গরম পড়লে বেশি, গরম পড়লে বেশি, তখন তো নারকেলের দামও বেশি হয়ে যাবে। ১০০ টাকা, ৮০ টাকা বেশি। আনছেন তো গাবতলী থেকে, বাজার থেকে? ও মন্দিরের সামনে আরত আছে। আচ্ছা আচ্ছা, আজকে ২ নম্বর থেকে আনছেন। আচ্ছা তো দেখুন, আমি নিজেই নারকেল কিনলাম এবং নারকেল খাইলাম। তো আপনার নাম কি? শামসুদ্দিন ভাই। শামসু, হ্যাঁ শামসু ভাই। আপনার এগুলা কত করে দিয়েছিলেন ভাইজান? এগুলো ছোটোগুলা 40 টাকা। হ্যাঁ আমি একজন মানুষ তো, একটা দিয়ে না আমারে। হ্যাঁ একটু ভালো দেখে, এমনি একটু বড় দেখে দেন, তাহলে একটু ভিতরে ভালো হইব। এমনি একটু বড় দেখে দেন। ৫০ টাকা রাখেন। এটা এটা ৫০ টাকা। আমি নিজে এমনি সর্বোচ্চ কত টাকা বিক্রি করেন? সর্ব 120 টাকা। কোনটা দিয়েছিলেন? কোনটা? ও ও একটু বড় সাইজ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা। সামনে রমজান, একটু বাড়ারও সম্ভাবনা আছে, তাই না? ঈদের ঈদে ঈদে তখন তো আপনার ওই ফিনি টিনি দিয়ে মানুষে খাবে। তাহলে এমনি এটাই সর্বোচ্চ দাম। হ্যাঁ এটা 40 টাকা বিক্রি করছিলেন। আর আপনি আমার কাছে এটা রাখছিলেন 50 টাকা। আর এই কাঁচাটা কত দিয়েছিলেন? কাঁচাটা ৮০ টাকা দিয়েছিলেন, ৮০ টাকা দিয়েছিলেন। এগুলো কোন জায়গা থেকে আসে ভাই? ও আমার দেশের নোয়াখালী। সবই নারকেল, সব ডাব, জুনা জুনা নারকেল সব নোয়াখালী থেকে আসে। আপনার নাম জানি কি? সজীব ভাই। আচ্ছা আপনারা মিরপুর ১ নম্বরে যদি আসেন, এই যে রোডের পাশেই আপনারা সজীব ভাইয়ের পাইবেন। তো সজীব ভাইয়ের কাছে আসবেন, এখানে উনি সব ধরনের কোয়ালিটি নারকেলগুলো বিক্রি করে থাকে। হ্যাঁ আপনার কি বই সেম সকালে মানে? আচ্ছা আচ্ছা, নারকেলের দাম ২-১ সপ্তাহের তুলনায় একটু বাড়ছে, তাই না? এখন একটু বাড়ছে, এখন সব কিছুর দাম। আচ্ছা গরম আসতেছে, যার কারণে দামও বাড়তেছে। পানি তো অনেক, হ্যাঁ অনেক পানি। দেখুন দর্শক, আমি নিজে নিয়েছিলাম মেলা পানি। কত বছর ব্যবসা করছেন? 10-15 বছর। 10-15 বছরে। আর ভাইজান কম, তাই না? ও চাচা উনি। হ্যাঁ ও আপনারা চাচা ভাতিজা। আচ্ছা না, পানি শেষ হবে না মনে হয়, প্রচুর পরিমাণ পানি। যাই হোক, ভালো লাগলো আপনাদেরকে। যদি আবার আসি, আমার একটু নারকেলটা দেন, আমার নারকেল ভালো লাগে। तो देखो खावा शेष एक लिटार ऊपर मैंने पानी से माशाल्लाह। तो दर्शक যাই হোক আমি আপনাদেরকে একটু দামটাও জানিয়ে দিলাম আপডেটটা জানিয়ে দিলাম যে আসলে আমি নিজেও খাইলাম বা নারকেলগুলো ডাবগুলো কত করে বিক্রি করছিল একটু দেখুন বিশাল বড় একবারে খুবই সুন্দর লাগছে। সুলভ মূল্যে মূলত এখানে নারকেল ডাব বিক্রি করা হয় আর কম দামে। কাটছেন তাই না দেন এদিকে দেন উড়ে দেন একটু উড়ে দেন না না একটু উড়ে দেন। তো দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। একটু খাই খাওয়া দাওয়ার পরে একটু বারসে যাই। আমি আজকে অনেক কিছু নিলাম ডাব নিলাম নারকেল নিলাম খেজুর নিলাম এবং কিশমিশ নিলাম বাসার জন্য ওইটা বের করে দেবে। আচ্ছা।